أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রত্যেক বছর যখন মুহররমে চাঁদ বেরায় একদল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের অনুগামী ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করেন ওনার আজাদারি করেন ওনার শোক পালন করেন শহাদায়ে কারবালাকে মনে করেন অপরদিকে একদল নাসিবি খারেজি তারা বিরোধিতা করে আজাদারির বিভিন্ন ফতোয়া শিরক ও বিদাতের দায় কিন্তু এবছর 1442-এ তারা একটুকু বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানে তো মিছিল বার করলো ইয়াজিদের প্রশংসা করল ইয়াজিদের জন্য নারা লাগাল এবং বেশ কিছু কাঠমুল্লারা ইয়াজিদের পক্ষে ছোট ছোট ক্লিপ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমার একটা উর্দুতে এই সম্বন্ধে বক্তব্য এসছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একজন নাসিবি খারেজি বাংলাদেশের শেখ আকরামুজ্জামান এর একটা ভিডিও অনেক ভাইরাল হচ্ছে সে ইমাম হুসাইন আলাইহিস সালামের যে শাহাদাত আছে যে উদ্দেশ্য আছে ওনার ইয়াজিদের বিরোধিতার সে একেবারে উপব্যাখ্যা করেছে খালি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে সে ও ছাড়া সম্পূর্ণ ইয়াজিদের পক্ষে বলেছে যা কিছু সে বলতে পারত ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরোধিতা করেছে দেখুন কি সে বলছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় গেছিলেন বা কুফায় গেছিলেন তিনি একাই গেছিলেন তার সাথে কেউ ছিল না সাহাবায়ে কেরাম কেউ মত দেয় নাই যাওয়ার পক্ষে কেউ সঙ্গী হয় নাই কিন্তু যত সাহাবি বেশি ছিলেন সবাই বলছে মেনে নাও তার পরিবারের এক অংশ মোহাম্মদ ইবনুল হানাফিয়া তার বৈমাত্রিক ভাই তিনিও বলেছিলেন যে হোসেন মেনে নাও ইয়াজিদ তো অমুসলিম নয় এটা তো কোনো বিধর্মী থেকে আসে নাই কোনো সাহাবি যায় নাই দেখুন এই নাসিবি খারেজি শেখ আকরামুজ্জামান কি বলছে যে সাহাবিরা সব বললেন যে ইয়াজিদের বায়াত করে নিতে ইয়াজিদ একজন মাতাল শারাবি চরিত্রহীন জানি জালেম লুতি এবং তার বায়াত আসহাবে রাসূলরা বলবেন করে নিতে কেউ স্বেচ্ছায় মদিনা মক্কায় ইয়াজিদের বায়াত করেনি তারা জানতো যে কি ধরনের লম্পট চরিত্রহীন হচ্ছে ইয়াজিদ ইসলামিক পুস্তক যদি পড়ে কোনো ব্যক্তি সে বুঝে যাবে যে ইয়াজিদের কি চরিত্র আছে ইসলামী ইতিহাসে লিপিবদ্ধ আছে এবং সে মন্তব্য করল যে ইমাম হুসাইনের সঙ্গে কেউ সাহাবি যাননি সে বোধ হয় দু চারটা সাহাবির নাম শুনেছে সে জানে না যে কয়েকজন সাহাবি ইমাম হুসাইন আলাইহিস সালামের দিক দিয়ে শহীদ হয়েছিলেন কারবালায় তারা মদিনা থেকে গিয়েছিলেন মক্কা থেকে গিয়েছিলেন এবং রাস্তায় যখন উনি মক্কা থেকে কারবালা যাচ্ছিলেন তারা যোগদান করেন হাবিব ইবনে মাজাহের সাহাবি রাসূল জলিলুল কদর সাহাবি রাসূল ওনাকে নিয়ে রাসূলুল্লাহ আদর করেছিলেন ছোটবেলায় ওনাকে তুলে নিজের কোলে কেন উনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে সবসময় মদিনায় থাকতেন মুসলিম বিন অসাজা আল আসাদি উনি আরেকজন জলিলুল কদর সাহাবি রাসূলুল্লাহ জাবের ইবনে আরবা আল গফারি আরেকজন সাহাবি
আম্মার ইবনে সালামা আরেকজন রাসূলুল্লাহ সাহাবি এবং আনাস বিন হারাস বিন কাহেল ইনি একজন জলিলুল কাদার সাহাবি যার থেকে অনেক হাদিস আছে উনি অনেক হাদিসের রাবি আর সে বলছে যে কেউ জাননি ওর পরে শুনেন এ কি বলছে কিছু লোক নিয়ে যাওয়া হয়েছিল একত্র করা হয়েছিল আব্দুল মালিক বিন মারওয়ানের বাড়িতে ইমাম হুসেইন উনি বললেন যে না আমি বায়াত এইভাবে গোপনে নিরালে নিভৃতে কারো বাড়িতে আমি করব না আপনারা ই করেন সকালবেলা প্রচার করেন মদিনায় প্রচার করেন যে খালি সব মানুষ যখন করবে বায়াত আমিও করব উনি কিন্তু দ্বিমত পোষণ করেনি করব না বায়াত তা বলে নাই তারপর কি মনে হলো যেহেতু তিনি দেখলেন যে সাহাবায়ে কেরাম এমনকি তার পরিবারের একটা অংশ তার সাথে দ্বিমত পোষণ করলো তো ওই মোহাম্মদ বিন হানান তার বৈমাত্রিক ভাইকে বাদ দিয়েই সে তার পরিবারের লোকজন নিয়ে চলে গেল মক্কায় চলে গেল রাতের অন্ধকারেই উনি মক্কা থেকে বের হয়ে চলে গেলেন আর সকাল সকাল হইতে হইতে দেখলো যে উনি নাই মদিনার থেকে বের হয়ে মক্কা চলে গেল মক্কা নউযুবিল্লাহ নউযুবিল্লাহ আব্দুল মালিক বিন মারওয়ানের বাড়িতে যখন ইমামে হুসাইন আলাইহিস সালামকে ডেকে সে বলে ইয়াজিদের বায়াত করতে সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন আলাইহিস সালাম তার বায়াত করতে ইনকার করেছিলেন এবং বলেছিলেন আমার মতন ব্যক্তি সেই ধরনের ফাসেকের হাতে বায়াত করতে পারে না এটা একটা তারিখি উনার জুমলা আছে যেটা ইতিহাসে লিপিবদ্ধ আছে যে পরিষ্কার উনি বলে দিয়েছিলেন আর নাউজুবিল্লাহ মিন জালেক কোন সময় সেই ফাসেক জালেম চরিত্রহীন জানি ইয়াজিদের হাতে কোন সময় ইমামে হুসাইন বায়াত করবার জন্য বলেননি এবং উনি রাত্রে মক্কা ছেড়ে যাননি উনি প্রকাশ্যে দিনের আলোতে সকলকে বলে এবং মদিনাবাসী জানত যে উনি মদিনা ছেড়ে মক্কা যাচ্ছেন এবং দুইটা রাস্তা ছিল মক্কা থেকে মদিনা যাবার ইমাম হুসাইন বললেন যেটা মেন রাস্তা সেইখান থেকে চলো যাতে সকল দেখতে পায় যে উনি মদিনা ছেড়ে মক্কায় যাচ্ছেন কোন সময় নাউজুবিল্লাহ এ যা বলতে চাচ্ছে নাসিবি যে উনি রাত্রের অন্ধকারে লুকিয়ে চলে গেছিলেন নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ মিন জালেক কোন সময় সে ঘটনা হয়নি উনি প্রকাশ্যে গেছেন ইনি সিপ্তে রাসূলুল্লাহ আছেন এবং সে হযরত হানাফিয়ার জন্য বলছে উনি তিজারতের জন্য গেছিলেন উনি তাই ইমামে হুসাইনের সঙ্গে কারবালায় যেতে পারেননি এই ইতিহাসের উপব্যাখ্যা করছে এ নাসিবি এবার দেখুন কি বলছে সে এখন তো সে বলে দিল ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিল যে হোসেন আসতেছে হোসেন আসার আগে আগে তুমি কুফা ইরাকের ভিতরে আমার পক্ষে বায়াত কমপ্লিট করে ফেলো যাতে ওর এসে কোনো লোক না পায় তুমি এই কাজ করো তাকে হত্যা করতে বলেছে এইটা না তাকে প্রতিহত করো এবং তুমি বায়াত আমার পক্ষে বায়াত কমপ্লিট করে ফেলো তো বায়াত কমপ্লিট মুসলিম বিন শেখ আকরামুজ্জামান নাসিবি বলছে ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করতে বলেনি যত বইয়ে লিপিবদ্ধ আছে যে সে বলেছিল যখন সে বায়াত চেয়েছিল যে উনি যদি না করেন ওনাকে হত্যা করে দাও এবং যখন সে শুনল যে ইমামে হুসাইন তার বায়াত করতে চাননি সঙ্গে সঙ্গে সে ফরমান জারি করে দিল যে যেখানে পাও ইমামে হুসাইনকে হত্যা করে দাও সে এমনকি মক্কায় নিজের খুনিদেরকে পাঠিয়েছিল যে কাবা শরীফে যে
ইমাম হুসাইনকে হত্যা করবে মক্কায়। কিন্তু ইমাম হুসাইন যখন জানতে পারলেন যে এখানে হত্যার উদ্দেশ্য এসছে, মদিনা ও মক্কায় যাতে রক্তপাত না হয়, উনি মক্কা ত্যাগ করে কারবালার দিকে এগিয়ে গেলেন। এবার শুনেন আর কি বলছে সে। তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু ওই যে মক্কাতে বলে এসেছিলেন, মদিনায় বলে এসেছিলেন যে আমি যখন বুঝবো যে ভাইয়া ইয়াজিদ বিন মুআবিয়া, ইয়াজিদ বিন মুআবিয়া পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, এটা যখন আমি সন্তোষজনকভাবে এর প্রমাণ পেয়ে যাব, তখন আমি প্রকাশ্যেই বায়াত করব। এখন উনি সেই অবস্থার সম্মুখীন হয়েছেন। এবার বলতেছেন যে আমি ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে চলে যাব, তার হাতে বায়াত করব, সরাসরি আমি সিরিয়ায় শাম দেশে চলে যাব এবং তার সাথে বায়াত করব। কিন্তু এরা যেতে দেবেন, অথবা ইয়াজিদের মাধ্যমে ইয়াজিদের পক্ষে ঐক্য হয়ে গেছে, এখন নয়, এখনই আমার বায়াতের সময়, আমি এখন তার হাতে বায়াত করব, আমাকে যেতে দাও সিরিয়া। এগুলো হল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেখা ইতিহাস। আর নাউজুবিল্লাহ, এটা আহলে সুন্নাতের ইতিহাস না। শেখ আকরামুজ্জামান নাসিবি, এটা নাসিবি খারেজি ইতিহাস। ইমামে হুসাইন কোনো সময় বলেননি বিপদে সম্মুখীন হয়ে যে আমি ইয়াজিদের বায়াত করব। উনি শেষ পর্যন্ত কোনো সময় নীতি স্বীকার করেননি। তিন দিন পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, বারবার বলা হচ্ছিল যে একবার আপনি ইয়াজিদকে মেনে নেন, আপনাকে সোনা দানা দেওয়া হবে, আপনাকে গভর্নর বানিয়ে দেওয়া হবে। কিন্তু ইমামে হুসাইন ইয়াজিদের মতন চরিত্রহীন লম্পট যে কোরআনের আয়াত পাল্টিয়ে দিচ্ছিল, যে শরিয়তে মোহাম্মদীকে পামাল করে দিচ্ছিল, যে মদ খেয়ে মেম্বারে রাসূলের উপরে চাপত, তাকে কোনো সময় মেনে নেননি। যে নিজের রক্ত দিয়ে ইসলামকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আর এ বলছে যে উনি যখন বিপদের সম্মুখীন হলেন তো উনি বললেন যে আমি ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি বায়াত করে নেব। নাউজুবিল্লাহ মিন জালেক। ওর মতন ফাসেক ফাজেরের হাতে যদি ইমামে হুসাইন বায়াত করে নিতেন, সেখানে শরিয়তে মোহাম্মদি পামাল হয়ে যেত। এবার দেখুন সে কি বলছে। ইয়াজিদ জানতই না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে। সহি বুখারীতে হাদিস এসেছে, যখন তার শিরচ্ছেদ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সে একটা স্টিক দিয়ে তার দাঁতে এরকম আঘাত করতেছিল, মানে এক ধরনের অপমান করতেছিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তোমাকে কুফা এবং ইরাকের দখল নিতে বলেছিলাম, তোমাকে ইয়াজিদ হত্যা করতে বলি নাই, হোসেন এবং হোসেন হোসেনের মৃত্যুর খবর শুনে ইয়াজিদের বাড়িতে কান্নার রোল পড়ে গেছিল। আকরামুজ্জামান নাসিবি বলছে যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছড়ি দিয়ে বেয়াদবি করেছিল ইমামে হুসাইনের কাটা মস্তক থেকে, সে তো করেছিল এবং ইয়াজিদও করেছিল, তার আমির সেই ফাসেকটাও করেছিল যখন ওর সামনে রাখা হলো, এবং সে একটা সঙ্গে সঙ্গে একটা কবিতা লিখল এবং হযরত ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে দিকে বলল যে আজকে আমি বাজারের বদলা নিলাম, এবং সে যে কোরআন পাক কালামে ইলাহি তার সম্বন্ধেও সে বলল, সন্দেহ প্রকাশ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতমুল মুরসালিন ওর সম্বন্ধে সে ছন্দ প্রকাশ করল, সে কারাগারে বন্দি করে রাখল। আর এদিকে সে বলছে যে কন্দনের শব্দ আসছিল ইয়াজিদের বাড়ি থেকে, শেখ আকরামুজ্জামান বোধহয় ছিল, সে শুনেছে ইয়াজিদের দরবারে ইয়াজিদের বংশধর, সে এই ইতিহাস, এই নাসিবি ইতিহাস নিয়ে এসছে। ইয়াজিদকে কিন্তু কোনোভাবেই সে বাঁচাতে পারবে না, তার রক্ষা করতে পারবে না, সে লানাতি আছে, 1400 বছর থেকে তার উপরে লানাত হচ্ছে,
এবং তার কায়ামত তার উপরে লানত হতে থাকবে। এরপরে দেখুন সে কি বলছে, ইয়াজিদ তো অমুসলিম নয়, এটা তো কোনো বিধর্মী থেকে আসে নাই, হয়তো আমরা বিশ্বাস করি তোমার তুমি ইয়াজিদের চেয়ে উত্তম, তুমি তার চেয়ে বেশি অধিকার রাখো, তোমার অধিকার আগে, তুমি অনেক অনেক উত্তম, তুমি সাহাবি আর সে হলো তাবি। আকরামুজ্জামান নাসিবি ইয়াজিদকে তাবিইন বলছে। 3 বছর সে লম্পট চরিত্রহীন রাজত্ব করল ইয়াজিদ। প্রথম বছর সিপ্তে রসুল্লাহ দহিত্র ইমাম হুসাইন আল্লাহ সালামকে শহীদ করল, ওনার আহলে বাইতকে শহীদ করল। কারবালার এই ঘটনাটা তার উপদেশ হিসাবে ঘটাল ইবনে জিয়াদ ইবনে সাদ। এরা 2 বছর মদিনায় আক্রমণ করল, মসজিদে নববীতে সে খোড়া বেঁধে দিয়েছিল, 3 দিন আজান হয়নি। ইতিহাসের পাতা খুলে দেখো, লিপিবদ্ধ আছে, উট বেঁধে রেখে দিয়েছিল, মদিনায় মহিলাদের উপরে অত্যাচার করল, সাহাবিদের উপরে অত্যাচার করল, সাহাবিদের কাতলে আম করল, এবং 3য় বছর সে মক্কায় হামলা করল। কিছু লোক যখন ওর বায়াত ভেঙে দিয়েছিল, বায়াত করতে ইনকার করেছিল, তখন সে হামলা করল এবং খানায় কাবায় আগুন লাগিয়ে দিয়েছিল, এবং তাকে তুমি খলিফা বলছো? কেমন তোমার খলিফা যে মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়া বেঁধে রেখে দেয়, বেয়াদবি করে, সেই শহরে নবীর দহিত্রর মস্তক মুবারক থেকে বেয়াদবি করে এবং গিলাফে কাবা কে আগুন লাগায় তার সৈন্য তার আদেশ অনুযায়ী? খলিফা তো দূরের কথা, এই ধরনের ব্যক্তিকে মুসলমান বলাও যায় না এবং এই রকম ব্যক্তিকে কাফের বলাও কম। তুমি যাকে তাবিইন বলছো, এই শব্দ কাফের শব্দটাও ওর উপরে যদি ব্যবহার করা হয় সেটাও কিন্তু ওর জন্য কম। ওবাইদুল্লাহ বিন জিয়াদও কিন্তু সুন্নি মুসলমান, শিয়া না, খারিজিও না, কারণ সে খারিজি দমনের জন্য অনেক জিহাদ করেছে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ। জানি না আল্লাহ তাদেরকে এসব কারণে মাফ করে দিতে পারেন কিনা। এই জন্য আমরা কি করবো, তাওয়াক্কুফ, আমরা অবশ্যই এসব বিষয়ে ক্ষান্ত থাকব, আমরা নিজেরা রিস্কি পয়েন্টে পড়তে যাব না, আমাদেরকে যেন কেয়ামতের দিন আল্লাহ পাকড়াও না করেন। তুই এই মন্তব্য করেছিস কেন? খারিজি দমনের ব্যাপারে একজন সফল মুজাহিদ ছিল এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ। আকরামুজ্জামান খারিজি বলছে যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে জিহাদ করেছিল, তাই তার আল্লাহ ক্ষমা করে দিবে, ইয়াজিদ ইবনে মুআবিয়াকে আল্লাহ ক্ষমা করে দিবে, সে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। কিন্তু যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের শোক পালন করে তার উপরে ফতোয়া দিচ্ছে, এরা তাকফিরি জামাত থেকে আছে, কথায় কথায় শিরক বিদাতের ফতোয়া দেয়, কুফুরের ফতোয়া দেয়, কিন্তু এদের মোহাব্বত দেখুন ইয়াজিদ থেকে, ইয়াজিদের সৈন্য থেকে, এবং যারা যারা ইমাম হুসাইনের বিরোধিতা করেছে তার প্রতি এর ভালোবাসা দেখুন। আর দেখুন কি বলছে নাসিবি, ইসলামে শোক পালন কয়দিন আছে? সাধারণ মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য শোক পালন করবে মহিলা, আবার শোক পালনের বিষয়টা হলো মহিলা, শোক পালনের সাথে শুধু মহিলা, পুরুষ কোনো শোক পালন করবে না, কারণ শোক পালনের নিয়ম হলো বাড়িতে থাকতে হবে। পুরুষরা কি বাড়িতে থাকলে চলবে? দোকানপাট ব্যবসা বাণিজ্য চলবে নাকি? এই জন্য শোক পালনের গ্রুপটাই হলো মহিলা গ্রুপ, আমার যারা মহিলা আছে তারা শোক পালন করবে, পুরুষদের কোনো শোক পালন নাই। আর এই শোক পালন মাত্র 3 দিনের মধ্যে সমাপ্ত করতে হবে,
বছরকে বছর প্রতি বছর শোক পালন প্রতি বছর শোক দিবস এটা হলো ইসলামের বিষয়ই না এগুলো সব কুফর এবং কাফেরদের বিষয় এরকম আকরামুজ্জামান নাসিবি বলছে যে তিন দিনের বেশি শোক করা যায় না পুরুষ মানুষের শোক করবে না খালি মহিলারা তিন দিন শোক করবে কি অবান্তর কথা তিন দিনের বেশি শোক হয় না আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হযরত খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন এবং হযরত আবু তালেব ইন্তেকাল করেন সেই বছরকে আমুল হুজুন বললেন অর্থাৎ দুঃখের বছর একটা বছরে 365 দিন হয় আর এ বলছে মাত্র তিন দিন জানি না এই কোন নবীর উম্মত কি বলছে ওর পরে বলছে যে পুরুষ মানুষরা দের দুঃখ করতে নাই আমি অনেক বড় বড় নাসিবিদের দেখেছি খারেজিদের দেখেছি যখন তাদের উপরে মুসিবত হয় তাদের জোয়ান মেয়ে জোয়ান ছেলে জোয়ান ভাই বোন দুনিয়া থেকে চলে যায় হঠাৎ করে বড় মুসিবত পড়ে যায় হাউ হাউ করে কাঁদতে দেখেছি তখন কিন্তু তাদের নাসিবিয়ত তাদের খারেজিয়ত চলে যায় যত রকম ফতোয়া যখন হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামে শোক মনে করে আপনি কাঁদবেন এরা অবান্তর অবান্তর ফতোয়া দিবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদারা যখন ওনারা ইন্তেকাল করলেন ওনাদের জন্য কেঁদেছিলেন ওনাদের কবরে কেঁদেছিলেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পয়গম্বর এবং আপনি কাঁদছেন তো উনি বললেন চোখ হয় কান্নার জন্য কোরআন পাক খুলল আমরা দেখি যে কিভাবে হযরত ইয়াকুব হযরত ইউসুফের জন্য কেঁদেছিলেন আর তিন দিন কাঁদেননি খুলে একটু কোরআন পাক দেখা উচিত এই ধরনের নাসিবি ব্যক্তিদেরকে যে কতদিন হযরত ইয়াকুব কেঁদেছিলেন এবং হাদিসের বিভিন্ন বইয়ে আমরা পাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দহিত্রর জন্য অঝর নয়নে কেঁদেছিলেন যখন জিবরিল আমি সাতবার একবার দুবার না সাতবার এই সংবাদ নিয়ে আসেন আল্লাহ পাকের দিক দিয়ে যে হুসাইনকে নিয়ে আপনার দহিত্রকে নিয়ে আপনি নিজের কোলে খেলছেন এই দহিত্র এইভাবে কারবালায় শহীদ হবে এবং কারবালার মাটিও এনে দিয়েছিলেন যেটা হযরত উম্মে সালমাকে নিয়ে যে দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলা রাবি আছেন হযরত উম্মে সালমা হযরত আয়েশা সিদ্দিকা হযরত ফাতেমাতু জাহরা হযরত আলী মুর্তজা এবং বিভিন্ন জলিলুল কদর আসহাবে রাসূল কিন্তু এই নাসিবিরা এইসব হাদিস পড়েও নিজে চোখ বন্ধ করে নেয় এবং তারা ইয়াজিদের ফাজিলত বয়ান করে আবদুল্লাহ ইবনে জিয়াদের ফাজিলত বয়ান করে এবং এরা সবসময় চেষ্টা করে যে কি করে আহলে বায়ত কে রাসূলের বংশধরদেরকে আলে মুহাম্মদদেরকে খাটো করা যায় কিন্তু এই ধরনের নাসিবি কত পৃথিবীতে এসছে গেছে কিন্তু 1400 বছর থেকে ইমামে হুসাইন আলাইহিস সালামের আমরা দুঃখ পালন করছি আমরা ওনার আজাদারি করছি এবং কায়ামত পর্যন্ত এইভাবে হতে থাকবে ওনার আজাদারি এরা কোনো সময় রুখতে পারবে না এই ধরনের আকরামুজ্জামান এর কোনো মূল্য নাই এর কোনো হাস্তি নাই বড় থেকে বড় রাজা বাদশাহরা আসলো তারা আজাদারির বিরোধিতা করলো আজকে তাদের কোনো কবরের চিহ্ন নাই তারা পৃথিবী থেকে চলে গেছে শেষ হয়ে গেছে তাদের গল্প শেষ কিন্তু আজাদারিয়া ইমামে হুসাইন 1400 বছর থেকে হচ্ছে এবং তা কায়ামত হতে থাকবে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন যে আমরা এই নাসিবি দিক থেকে দূর থাকি এবং আমরা আজাদারি করতে পারি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন